এখন এই ভিডিওটা রেকর্ড করছি ডে লাইট কন্ডিশনসে, আর এটা 1080p 30fps ভিডিও রেকর্ড হচ্ছে। দুটোই ম্যাক্সিমাম 1080p 30fps ভিডিও রেকর্ড করতে পারবেন। আমার বাম হাতে আছে ইনফিনিক্স স্মার্ট 4 প্লাস, আর ডান হাতে আছে ইনফিনিক্স হট 9। দুটো ইনফিনিক্স কোম্পানির, আর ভিডিও কোয়ালিটি আপনারা পাশাপাশি দেখতেই পাচ্ছেন। দুটোতে ম্যাক্সিমাম 1080p 30fps রেকর্ড করতে পারবেন। আর এখানে যে অডিওটা রেকর্ড হচ্ছে সেটা ফোনের ইনবিল্ট মাইক থেকে হচ্ছে। আমি মাঝে মধ্যে সুইচ করে দেখাবো যাতে আপনারা বেটার বুঝতে পারেন ভিডিওর সঙ্গে কার অডিও কোয়ালিটিটাও বেটার রেকর্ড হচ্ছে। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন দুটোতেই 8 মেগাপিক্সেলের ক্যামেরা আছে, সেম অ্যাপাচার f2.0, আর ইনফিনিক্সের ক্যামেরা এখানে দুটোই কালার মোটামুটি সেম রিপ্রোডিউস করছে। বাই দ্য ওয়ে এখানে ডিটেলস স্মার্ট 4 প্লাসের বেশি বলে মনে হচ্ছে। চলুন এর ব্যাক ক্যামেরাটা একবার চেক করে নিই। এখন এই ভিডিওটা রেকর্ড করছি ডে লাইট কন্ডিশনসে 1080p 30fps, আর আমার বাম হাতে আছে ইনফিনিক্স স্মার্ট 4 প্লাস, আর ডান হাতে আছে ইনফিনিক্স হট 9। দুটো ভিডিও আপনারা পাশাপাশি দেখতে পাচ্ছেন। ইনফিনিক্স স্মার্ট 4 প্লাসে আছে 13 মেগাপিক্সেল ক্যামেরা, আর ভিডিও কোয়ালিটি দেখতে পাচ্ছেন এটা ম্যাক্সিমাম 1080p 30fps রেকর্ড করতে পারবেন। আর হট 9-এ 16 মেগাপিক্সেলের ক্যামেরা, এটাতেও 1080p 30fps রেকর্ড করতে পারবেন। আর দুটো মোবাইলে ইআইএস থাকছে না, আমি হাড়তাড়তে ভিডিও করছি, বুঝতে পাচ্ছেন যে এখানে ইআইএস দেওয়া নেই দুটো ফোনে, দুটোই ইনফিনিক্স কোম্পানির। আর স্কাই অর্থাৎ আকাশের কালার আপনারা দেখতে পাচ্ছেন যে ইনফিনিক্স হট 9-এ যে আকাশের কালার মোটামুটি ঠিকঠাক এখানে ক্যাপচার করছে, আর স্মার্ট 4 প্লাসের কালারটা অনেকটাই ডিক্রিজ হয়ে যাচ্ছে, ঘোলাট একটা ভাব অ্যাকচুয়াল কালার আর প্রডিউস করতে পাচ্ছে না। ভিডিও কোয়ালিটি তো আপনারা পাশাপাশি দেখতে পাচ্ছেন যেখানে কার বেটার ভিডিও রেকর্ড হচ্ছে। এখন এই ভিডিওটা রেকর্ড করছে একদম লো লাইট কন্ডিশনসে, লো লাইট না, এখানে লাইট যথেষ্ট বেশি আছে। আর দুটো ইনফিনিক্স কোম্পানির মোবাইল, দুটোই রিসেন্টলি লঞ্চ করেছে ইনফিনিক্স স্মার্ট 4 প্লাস। আমার বাম হাতে ডান হাতে আছে ইনফিনিক্স হট 9 প্রো না, এটা প্রো ভার্সেনটা আপাতত আমার কাছে নেই, নাহলে প্রো ভার্সেন আমি ভিডিও কম্পেয়ার করে দিতাম। আপাতত এটা হট 9 আর স্মার্ট 4 প্লাস, আমার বাম হাতে স্মার্ট 4 প্লাস। দুটো ভিডিও আপনারা পাশাপাশি দেখতে পাচ্ছেন, দুটোই 1080p 30fps রেকর্ড হচ্ছে। আর বুঝতে পারছেন তার বেটার ভিডিও রেকর্ড হচ্ছে। চলুন এই যে ব্যাক ক্যামেরা সেটা একবার চেক করে নিই। এখন এই ভিডিওটা রেকর্ড করছি আর্টিফিশিয়াল লাইট কন্ডিশনসে, একদম লো লাইট বলা যাবে না। আর এই ভিডিও মানে লাইট কন্ডিশনসে দুটো ভিডিও পাশাপাশি দেখতে পাচ্ছেন। এখানে ইনফিনিক্সের দুটোই কোম্পানি, ইনফিনিক্স কোম্পানির দুটো মোবাইল, ইনফিনিক্স স্মার্ট 4 প্লাসের যে ভিডিও কোয়ালিটি এখানে মোটামুটি অ্যাভারেজ ভিডিও রেকর্ড হচ্ছে, আর ইনফিনিক্স হট 9-এর ভিডিও কোয়ালিটি যথেষ্ট ভালো, এখানে ক্লিয়ার ভিডিও রেকর্ড হচ্ছে, লাইট ঠিকভাবে অবজার্ভ করতে পাচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন যে পোস্টারগুলো লাগানো আছে, সাইনবোর্ডগুলো, সেগুলো পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে লাইট লাইটের বিপরীতে থাকা সত্ত্বেও। আর স্মার্ট 4 প্লাসের যে ভিডিও কোয়ালিটি এখানে পোস্টারগুলো ঠিকভাবে বুঝতে পারবেন না, কেবলমাত্র যেখানে লাইট বেশি সেই জায়গাগুলোই ক্যাপচার হচ্ছে, আর ডার্কার এরিয়াগুলোতে যথেষ্ট পরিমাণে নয়েজ এখানে দেখতে পাবেন। সো আই হোপ আপনারা বুঝতে পারছেন যেখানে কার বেটার ভিডিও রেকর্ড হচ্ছে।